Assalamu alaikum, it's your boy again, Mir Arabi is here and welcome to my vlog 75. আজকের ব্লগটা অনেক অনেক বেশি ডিফারেন্ট বিকজ অফ তোমরা আমার আগে যে ব্লগগুলো দেখে আসতেছো আমার ইউটিউব চ্যানেল থেকে ওগুলোর থেকে অনেক বেশি ডিফারেন্ট ব্লগ আজকের এই ব্লগটা। আজকে ঠিক ঘুম থেকে ওঠার পর আমি ইউটিউবটা চেক করে দেখলাম আমার একটা আর্নিং আসে। তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে এই আর্নিংটা দিয়ে কি করা যায়। তখন আমি চিন্তা করলাম কিছু গরিব মানুষদের মাঝে আমি একবেলা খাবার ব্যবস্থা করে দিই, তাতে কি হবে তাদের থেকে একটা দোয়া পাবো, ইভেন আপনারা আমাকে দেখে ইন্সপায়ার হবেন এই কাজগুলো করার জন্য। এন্ড আমি চাই আমার মতো যারা যারা ইয়াং ইয়াং ছেলেরা আছে তারা জানি এসব কাজগুলো করে। আমি এটার জন্য তোমাদের ইন্সপায়ার করার জন্য এই ব্লগটা করতেছি আজকে। তো আমি এখন একটা দোকানে যাব, কিছু খাবার কিনবো, কিছু খাবার কিনে অসহায় গরিব মানুষদের মাঝে বিতরণ করবো। এন্ড তোমাদের জন্য একটা গ্রেট নিউজ আছে, বিকজ অফ আজকের পর থেকে আমি রেগুলার ব্লগ দিচ্ছি, একদম রেগুলার, ঠিক আছে, মাসে 5টা করে তোমরা ব্লগ পাবো আমার এই চ্যানেলে। সো এই ব্লগ দেখার জন্য মাস্ট সাবস্ক্রাইব করে দিতে হবে। এন্ড আমার সাথে আরেকজনকে তোমরা দেখতে পারো, সে হচ্ছে একে পিয়াল ভাইয়া। সো আজকের পর থেকে আমরা দুজন মিলেই অনেক অনেক মজা করব, অনেক অনেক পান করবো, মাস্তি করবো, ঠিক আছে, দুজনের চ্যানেল দুজনের ব্লগ দেখতে পারবা। সো এটা দেখার জন্য কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে দিতে হবে আমার এই চ্যানেলটা। আর 1 লাখের খুব কাছাকাছি আমরা চলে যাচ্ছি, অলমোস্ট এখন 1 লাখ হয়ে যাচ্ছে, এখন 73K 73,000। তোমাদের দুয়া তোমাদের ভালোবাসার জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারা যারা সাবস্ক্রাইব করছো, যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো, লাইক দিছো আমার ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ, একদম মন থেকে ভালোবাসা। অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, মাসে 5টা করে ব্লগ পাবা, ইভেন আমার সাথে আরেকজনকে দেখতে পারবা, একে পিয়াল ভাই। 1 লাখ সাবস্ক্রাইবার হলে মানে কি কোনো ব্যবস্থা আছে নাকি? 1 লাখ হলে তুমি তো বললাম আমি দিয়ে ব্লগে যে দুইটা আইফোন পাচ্ছ তোমরা, মানে একটা তো আমি পাচ্ছি, একটা কি হয় কমেন্ট করো, কমেন্ট থেকে তোমরা চুজ করো। আমি আমার ফেক আইডিতে অনেকগুলো কমেন্ট আছে, ঠিক আছে, তো তোমরা যদি চাও পিয়ালবার মতো ফেক আইডি যা আইডিয়া আছে সব কমেন্ট করে ফাটাই ফেলো আমার ওই ব্লগটাতে, লাস্ট ব্লগটাতে পাবজি, ওখান থেকে আমি একটা চুজ করবো, মানে দুইটা পার্সনকে চুজ করবো। অ্যান্ড আফ্রিদি ভাইয়ের সাথে আর আমার সাথে দেখা করার চান্স পাচ্ছ। অ্যান্ড আমি 1000 গরিব মানুষদের মাঝে খাবার বিতরণ করবো। ওকে, তো এখন যাওয়া যাক। হ্যাঁ চলো যাই, এখন আমরা যাবো দোকানে, লেটস গো। আমি অনেক বেশি নার্ভাস, আমার এটা ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম, একবার দিছিলাম আফ্রিদি ভাইয়ের চ্যানেল আফ্রিদি ভাইয়ের ব্লগে, তখন আফ্রিদি ভাই ছিল। অ্যান্ড এটা আফ্রিদি ভাই থেকে ইন্সপায়ার হয়ে করা, বাট আনফর্চুনেটলি আজকে আফ্রিদি ভাই একটু বিজি, এর জন্য আফ্রিদি ভাই থাকতে পারলো না, বাট ইনশাল্লাহ নেক্সট ডে আমার চ্যানেল আফ্রিদি ভাইয়া থাকবে, আর তখন আমরা এরকম খাবার বিতরণ করব। মানে মানুষকে মানে হেল্প করতে মানে এতটা ভালো লাগে, আমি সেটা আগে জানতাম না। আফ্রিদি ভাইয়ের সাথে আমি যখন মানুষকে হেল্প করছিলাম তো তখন খুবই ভালো লাগছে, খুবই মানে ট্রাস্ট মি মন থেকে একটা শান্তি পাইছি। তো ওখান থেকেই আমি একটা উদ্যোগ নিলাম যে আমি আমার ইউটিউব ইনকাম থেকে আমার যা আসে ইউটিউব থেকে ওখান থেকে কিছু একটা করি, বাট কী করবো কী করবো বুঝতেছিলাম না, মাথায় কোনো আইডিয়া ছিল না। আমি যে এখন খাবার বিতরণ করবো এখন আমি কেমনে করবো বুঝতেছি না, মানে আমি খুবই নার্ভাস, আমি কোনোভাবেই বুঝতেছি না। পিয়াল ভাই কী করা যায় ভাই? আমি এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না ভাই, এরকম কথা বললা ভাই, মানে বুঝলাম না যো। আমি যদি সামনে আসি তো ক্যামেরা চালাবে কে? কি করা যায় ভাই? ভাবো একটা আইডিয়া ভাবো, কে তোমাকে হেল্প করতে পারে? পাইছি ভাই, একটা পাইছি গাইস, একটা পাইছি, আব্বু। আব্বু ছাড়া এই হেল্পটা কেউ করতে পারবে না, আজকে আব্বু একটু বিজি, বাট তাও আব্বুকে আমি রিকোয়েস্ট করবো। আই থিঙ্ক আব্বু জীবনও মানা করবে না, ঠিক আছে, বিকজ অফ আব্বু যখন এই নিউজটা শুনবে যে আমি আমার নিজের টাকা দিয়ে ইউটিউবের খাবার বিতরণ করবো মানুষদের, তো আব্বু এই কথা শুনে জীবনও মানা করতে পারবে না। তো তাও আব্বুকে ডাকি, দেখি আব্বু কি বলে। আব্বু, আব্বু, আয় আব্বু, আব্বু আসো, দিকে আসো, কথা আছে, ঢুক আব্বু আসো। তো হঠাৎ করে আজকে আমি ঘুম থেকে ওঠার পরে আমার ইউটিউবে একটা নোটিফিকেশন আসে যে আমার কিছু টাকা আর্নিং হয়েছে ইউটিউব থেকে। তা আমি ভাবলাম যে আমার ওই টাকা দিয়ে আমি কিছু খাবার বিতরণ করি গরিব মানুষদের মাঝে। তো তোমার কি মতামত, তুমি কি বলতে চাও? ভালো, এটা ভালো, ভালো একটা নিঃস উদ্যোগ নিঃস গরিব মানুষের দিচ্ছ, ভালো। আমিও বলবো যে এরকম যারা যাদের ছেলে আছে তারা যদি এই ধরনের উদ্যোগ নিতে তাদের বাবা আমার হেল্প করা উচিত, সেই হিসেবে আমি তোমাকে যতটুকু পারি করবো, সমস্যা নাই, ভালো। এটা তাহলে আবু তোমার কাজ করতে হবে, আমার সাথে যেতে হবে। কোথায়? এই এদিকেই আশেপাশে যাই আব্বু। তুমি যাও, আমি তো একা পারবো না আব্বু, এটা এটা হয় না, হয় না আব্বু, এটা হয় না, তোমার যেতে হবে। না না, তোমার তোমার যেতে হবে, তোমার যেতে হবে গাইস, আব্বু মানা করে না, আব্বু যাবে। তো এখন আমরা যাবো, বের হবো অ্যান্ড খাবার বিতরণ করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আব্বু, অ্যান্ড আমার সব কিছুর ইন্সপায়ার হচ্ছে আমার আব্বু, সত্যি কথা। আমি আজকে যে পর্যায়ে আসছি না আসছি, আমি এই যে এত এত দামি দামি জিনিস চালে সবই আমার আব্বু। সো থ্যাংক ইউ সো মাচ আব্বু, চলো আব্বু আমরা এখন যাওয়া যাক, আমরা যাই, চলো চলো। আমরা নিচে নেমে গেছি এখন, এখন আমরা যাবো হচ্ছে ফখরুদ্দিনে, ফখরুদ্দিন থেকে খাবারটা
কালেক্ট করে আমরা গরিব মানুষের মাঝে বিতরণ করে দিব। আমি এই কাজটা একমাত্র করতেছি, আমার মতো যারা যারা আছে তারা যেন এই কাজটা করে। অ্যান্ড তোমরা যদি ভেবে থাকো এটা শো অফ, তাহলে এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। বাট আমি আমার মনে শান্তির জন্য, আমার ইউটিউব থেকে যে ইনকামটা আসছে সেটা শান্তির জন্য আমি দিচ্ছি। চলো এখন পুকুরের দিনে যাবো, যে খাবার কালেক্ট করে বিতরণ করে দেবো। লেটস গো। তো গাইস, আমি তোমাদের সবাইকে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে তোমরা যখনই বাসা থেকে বেরোবা প্লিজ সবাই মাস্ক মাস্ক পরে বেরোবা। বিকজ আমি যখনই বাইরে, আমি কিছু কিছু মানুষদের দেখি মাস্ক তারা পরে না, কেন তো আমি জানি না ঠিক কেন আপনারা পরেন না, বাট আমার সাইড থেকে আমি বলি প্লিজ সবাই যখনই বাসা থেকে বেরোবা সবাই মাস্ক পরবা, অ্যান্ড প্লাস সাথে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখবা। বিকজ এখন যে অবস্থা করোনার, আমরা মানে দেখতেছি করোনার সময় অনেক কেউ মাস্ক পরতেছি না, মাস্ক না পরে ঘোরাফেরা করতেছি বাইরে মানে বিন্দাসভাবে, তো এর জন্য কিন্তু করোনাটা বাড়তেছে, আরো বাড়তেছে। সো গাইস, অলরেডি আমরা ফকরের জন্য এসে পড়ছি, এন্ড আমরা এখান থেকে খাবার নিয়ে গরিব মানুষদের মাঝে বিতরণ করে দিব। এন্ড আমার সাথে থাকতে হলে মাস্ট সাবস্ক্রাইব করে দিতে হবে, এন্ড বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। সো এটা মাস্ট, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, ঠিক আছে। মানে 1,00,000 হইতে আর মাত্র 28,000 লাগে, আর মাত্র 28,000। সো লেটস গো, এন্ড দ্যাটস ইট। সো চলো আমরা এখন অলরেডি আমরা অর্ধেকের বেশি খাবার দিয়ে দিয়েছি, বাট হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, এর জন্য আর বাকিটুকু দিতে পারলাম না। হঠাৎ করে বৃষ্টি এসে পড়ছে, পুরোই আনএক্সপেক্টেড ছিল। গাইস, হুট করে বৃষ্টি নেমে গেল, অর্ধেকের বেশি খাওয়া আমি অলরেডি বিতরণ করে দিয়েছি, আর একটু আছে যেগুলো আমি একটু পরে, যে বৃষ্টি পড়ছে যখন একটু পরে যেয়ে আমি বিতরণ করে দিয়ে আসবো। বাট একটা কষ্ট হচ্ছে, বাকি ফুটেজগুলো তোমরা দেখতে পারবো না, বিকজ অফ পিএল ভাইয়ের একটু কাজ আছে, সো পিএল ভাই চলে যাবে, সেটার জন্য হয়তো বা তোমরা দেখতে পারবা না। খুবই ভালো লাগলো এই খাবারগুলো বিতরণ করলে, অনেক শান্তি পাইছি, ট্রাস্ট মি, ঠিক আছে। মানে মানুষদের হেল্প করতে যে এত ভালো লাগে আগে জানতাম না। অ্যান্ড এই ভিডিওটা ফুল ইন্সপায়ার হয়েছে আমি আফ্রিদি ভাইয়ের থেকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আফ্রিদি ভাইয়া, তোমার থেকে অনেক কিছুই আমি শিখতেছি, আরও শিখবো। অ্যান্ড সে হচ্ছে আমার এক কথা আইডল, আমি তাকে আইডল হিসেবে মানি। 5টা করে ব্লগ আসতেছে মাসে, প্রতি এক মাসে 5টা করে ব্লগ তোমরা পাচ্ছ, আর 5টা ব্লগের থেকে যে কোনো একটা ব্লগে তো সারপ্রাইজ থাকবেই, ওইটা নিয়ে তোমরা প্যারা নিও না। হঠাৎ করে আমি তোমাদের সারপ্রাইজ দিয়ে দিবো, দেখবো আফ্রিদি ভাই আমার একটা হঠাৎ করে একটা কোনো না কোনো ব্লগে চলে আসছে। অ্যান্ড এটা ডিপেন্ড করবে তোমাদের উপরে, ঠিক আছে। তোমরা এই ভিডিওর কমেন্টে বলে দিও যে আফ্রিদি ভাইকে কি নেক্সট ব্লগে চাও কি না, আর তোমরা যদি কমেন্ট টুমেন্ট না করো তাহলে তো মনে হয় না আফ্রিদি ভাইকে আর দেখতে পারবা, ঠিক আছে। বাট কমেন্ট করতে হবে, তোমাদের
ডিমান্ডেই আফ্রিদি ভাইকে আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো, ঠিক আছে? হঠাৎ করে তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিব। সো কমেন্ট করো অ্যান্ড লাইক দিয়ে দাও অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে ক্লিক দিয়ে দাও। আমি আবারও বলতেছি, আর মাত্র গাইস 28,000 সাবস্ক্রাইবার লাগে 1,00,000 হইতে, আর মাত্র 28,000। সো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দাও। তুমি তখন একটা কথা বলছিলে যে 28,000 সাবস্ক্রাইবার হইলে মানে 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হইলে লাস্ট ব্লগে বলছিলে কি কি জানি দিবা, ওটা আরেকবার একটু বলে দাও তো। আচ্ছা, তো 1,00,000 সাবস্ক্রাইবার হওয়ার পর আমি আমার ওই পাবজির ভিডিওর থেকে কমেন্টের থেকে দুইটা মানুষদের আমি চুজ করব, দুইটা মানুষদের চুজ করে দুইটা আইফোন দেওয়া হবে। তারপর হচ্ছে তোমরা আমার আর আফ্রিদির সাথে দেখা করার একটা সুযোগ পাচ্ছ অ্যান্ড আমি 1,000 গরিব মানুষদের এরকম খাবার বিতরণ করব 1,00,000 হওয়ার পরে। হ্যাঁ ঠিক আছে, মানে একটা আইফোন তো আমার না। হ্যাঁ ভাই কমেন্ট করো তুমি। আমি অনেক কমেন্ট করছি, এখন হচ্ছে যে আমি প্ল্যান করছি কি তুমি আমাকে যে আইফোনটা দিবা আমি ওইটা তোমার সাথে নিয়ে হচ্ছে একটা আনবক্সিং ভিডিও বানাবো আমার চ্যানেলে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখার জন্য কমেন্ট করো ভাই, ঠিক আছে? যত বড় কমেন্ট করো, কমেন্ট দিয়ে তুমি যদি লাকি পারসন তোমার চুজ করে দিয়ে দিও, সমস্যা নেই, ঠিক আছে? সো মাস্ট ওই পাবজির যে ভিডিওটা ওই জায়গায় কমেন্ট করতে হবে তোমাদের, সো ফাটায় কমেন্ট করো। সো গাইজ আজকের ব্লগটা এতটুকুই, আজকের ব্লগটা এত বেশি বড় হয়নি জাস্ট বিকজ অফ বৃষ্টি হঠাৎ করে পড়ে গেছিলো। সো ইনশাল্লাহ নেক্সট ব্লগ একটু বড় হবে অ্যান্ড তোমরা অনেক অনেক মজা অনেক অনেক ভালো ভালো আরও সামনে ব্লগ পাচ্ছ, সো এটার জন্য রেডি থেকো অ্যান্ড ভুলো না আমার সাথে পিয়াল ভাই আছে। সো আজকের ব্লগটা এতটুকুই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, হ্যাভ ফান অ্যান্ড অ্যাগেইন আসসালামু আলাইকুম অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দিও, ঠিক আছে? সো বাই বাই, টাটা।